মাত্র 10,000 হাজির পদচারণায় মিনার মাঠ থেকে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মূল হজ শুরু হবে আগামীকাল, তবে এবার থাকছে না কাবা ঘর স্পর্শ করার সুযোগ। করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি আরব। 12ই জিলহজ পর্যন্ত মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা। দীর্ঘ 90 বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরে কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। প্রতি বছর লাখ লাখ হাজির পদচারণা আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকত পবিত্র কাবা শরীফ। তবে এবার করোনা মহামারীতে বিরল চিত্র। চলতি বছর হজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন দেশটিতে বসবাসরত 10,000 মুসল্লি, যেখানে সৌদি আরবের নাগরিক থাকছেন মাত্র 3,000, বাকি 7,000 দেশটিতে বসবাসরত বিশ্বের 160টি দেশের মুসল্লি। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি এবং কঠোরভাবে পরিচ্ছন্নতা মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি সরকার। কাবাঘর এবং এর আশেপাশের স্থানগুলোতে প্রতিদিন কমপক্ষে 10 বার করে জীবাণুমুক্ত করা হচ্ছে। মক্কা, মিনা, আরাফাত ময়দান এবং মুজদালিফায় 24 ঘন্টা জীবাণুমুক্ত রাখতে 13,500 পরিচ্ছন্ন কর্মীকে নিয়োগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়াও মক্কা জুড়ে খোলা হয়েছে 28টি সেবা কেন্দ্র। আরাফাত ময়দানের খুতবা হজের দ্বিতীয় দিন বাংলা, ইংরেজি, উর্দু সহ মোট 10টি ভাষায় প্রচার করা হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। এবার জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হবে হাজিদের। নামাজ পড়ার জন্য আনতে হবে নিজস্ব জায়নামাজ। এমনকি করোনার কারণে ছোঁয়া যাবে না পবিত্র কাবাঘর। কালো পাথরে চুমু খাওয়া চলতি বছর নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। মাসুদ রানা, নিউজ 24।